another one. Rubel is in. দর্শক, ব্রেকিং নিউজ, এই মাত্র পাওয়া গরম খবর। কঠিন ইঞ্জুরিতে চিরতরে জাতীয় দল থেকে বাদ মুস্তাফিজুর রহমান, আর তাই তো ফিজের পরিবর্তে আবারও জাতীয় দলের সুযোগ পেল রুবেল হোসেন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দীর্ঘদিন যাবৎ জাতীয় দলে বাইরের সময় পার করেছিলেন একসময় সেরা বেস বলার রুবেল হোসেন, এবং তিনি টানা একটি যুগেরও বেশি সময় ধরে জাতীয় দলে বল হাতে দাপিয়েছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই বিসিবির বিশ নজরে পড়ে জাতীয় দল থেকে বাদ পড়েন, যার কারণে দীর্ঘ সময় ধরে জাতীয় দলে বাইরে থাকতে হয়েছে এই রুবেলের। তবে এবার মুস্তাফিজুর রহমানের সর্বনাশ, আর অন্যদিকে রুবেল হোসেনের পুষমাস। ফিজের মারাত্মক কঠিন ইঞ্জুরিতে অনির্দিষ্ট সময়ের জন্য জাতীয় দল থেকে ছিটকে গেলেন, আর তাই ফিজের পরিবর্তে ব্যাকআপ হিসাবে আবারও বিসিবি রুবেল হোসেনকে জাতীয় দলে ভিড়ালো সবাইকে চমক দিয়ে। তো দর্শক, দীর্ঘ সময়ের পর রুবেল হোসেন আবারও জাতীয় দলের সুযোগ পাওয়ায় আপনাদের কী অনুভূতি, তা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।